বাড়ির পরে তার বিভিন্ন সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছিল, তার মধ্যে একটি বাগান বাড়ির হদিশ পাওয়া যায় যা কিনা ছিল বাড়ুইপুরে। এবং যেমনটা জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তার বাড়ুইপুরের বেগমপুরের বাগান বাড়িতে ছুরি চুরির অভিযোগ উঠেছে এবং তা ঘিরে রহস্য। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতি দল বাগান বাড়িতে হানা দেয়। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, পার্থ চ্যাটার্জির বাড়াইপুরের বেগমপুরের যে বাগান বাড়ি, যে অন্যদিকে বিশ্রাম লেখ, সেই বাগান বাড়িতে গতকাল রাত একটা স্থানীয়দের দাবি, স্থানীয়রা যেটা বলছে, রাত একটা নাগাদ তারা তালা তালা ভাঙার আওয়াজ শুনে তারপরে তারা বাইরে বেরিয়ে আসে, তখন দেখা যাচ্ছে যে চারজন। রঞ্জিত, তোমার কথা স্পষ্ট হয়ে পৌঁছচ্ছে না আমাদের কাছে। যেমনটা আমাদের প্রতিনিধি জানানোর চেষ্টা করছিলেন যে গতকালই চারজনের একটি দুষ্কৃতি দল বাগান বাড়িতে হানা দেয়, তেমনটা জানা যাচ্ছে। এবং তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। স্থানীয়রা দাবি করছে, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে দুষ্কৃতিরা চম্পট দেয়। পরে তার বিভিন্ন সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছিল, তার মধ্যে একটি বাগান বাড়ির হদিশ পাওয়া যায় যা কিনা ছিল বাড়ুইপুরে। এবং যেমনটা জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তার বাড়ুইপুরের বেগমপুরের বাগান বাড়িতে ছুরি চুরির অভিযোগ উঠেছে এবং তা ঘিরে রহস্য। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতি দল বাগান বাড়িতে হানা দেয়। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, পার্থ চ্যাটার্জির বাড়াইপুরের বেগমপুরের যে বাগান বাড়ি, যে অন্যদিকে বিশ্রাম লেখ, সেই বাগান বাড়িতে গতকাল রাত একটা চারজন স্থানীয়দের দাবি, স্থানীয়রা যেটা বলছে, রাত একটা নাগাদ তারা তালা তালা ভাঙার আওয়াজ শুনে তারপরে তারা বাইরে বেরিয়ে আসে, তখন দেখা যাচ্ছে যে চারজন। রঞ্জিত, তোমার কথা স্পষ্ট হয়ে পৌঁছচ্ছে না আমাদের কাছে। যেমনটা আমাদের প্রতিনিধি জানানোর চেষ্টা করছিলেন যে গতকালই চারজনের একটি দুষ্কৃতি দল বাগান বাড়িতে হানা দেয়, তেমনটা জানা যাচ্ছে। এবং তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। স্থানীয়রা দাবি করছে, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে দুষ্কৃতিরা চম্পট দেয়।